নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউট চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি গেম টিউটোরিয়াল সিরিজের প্রতিবারের মতোই আরেকটি ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের জন্য। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এই গেম সফটওয়্যার ব্যবহার করে কিভাবে খুব সহজে আমরা ইমেজ অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, অ্যানিমেশন এই গেম সফটওয়্যারের সাহায্যে ক্রিয়েট করা যায়, যদিও সেটা প্রায় যে কোনো প্রোপ্রাইটারি ইমেজ এডিটিং সফটওয়্যারেই ক্রিয়েট করা যেত। গেম সফটওয়্যারের ডেভেলপাররাও এই সিস্টেমটি গেম সফটওয়্যারের মধ্যে ইনকর্পোরেট করতে কোনো কার্পণ্য করেননি এবং এই সফটওয়্যারের মধ্যে যথেষ্ট সহজেই অ্যানিমেশন ক্রিয়েট করা যায়। আমি ডিটেলসে কনসেপ্টটা আলোচনা করব, যেরকম অ্যানিমেশন এই সফটওয়্যারের মাধ্যমে ক্রিয়েট করা যায় তার একটি স্যাম্পল ভিডিও আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অনুরোধ করব ভিডিওটি শেষ অবধি দেখতে, ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এবং আরও অনুরোধ করব, ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করে রাখুন, আমি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও এই সফটওয়্যারের উপর আপনাদের জন্য আরও নিয়ে আসতে থাকবো। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আমরা গেম সফটওয়্যারে চলে এসেছি। প্রথমে একটু আলোচনা করে নিই এই গেম সফটওয়্যারে যেভাবে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি, তা হলো ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। এখানে গেম সফটওয়্যার এর প্রত্যেকটি লেয়ারকে এক একটি ফ্রেম হিসেবে কনসিডার করে এবং সেই রকমভাবে অ্যানিমেশনটিকে প্লে করে। আপনারা অনেকেই হয়তো পাওয়ার পয়েন্টে অ্যানিমেশনের এই ধরনের কাজ করেছেন, যেখানে পাওয়ার পয়েন্টের প্রত্যেকটা স্লাইডকে একটা ফ্রেম হিসেবে কনসিডার করা হয় এবং তারপর সেই স্লাইডগুলোকে পরপর চালিয়ে একটা কমপ্লিট অ্যানিমেশন ক্রিয়েট করা হয় এবং সেটাকে এক্সপোর্ট করা হয়। গেম সফটওয়্যার ক্ষেত্রে আমরা অ্যানিমেশনটি জিফ ফরম্যাটে এক্সপোর্ট করতে পারি, যেটা একটি ভীষণ পপুলার ওয়েল নোন ইমেজ ফরম্যাট, যেটা কিনা অ্যানিমেশনও সাপোর্ট করে। এবং এই ফরম্যাটটি ব্যবহার করে আপনি যে কোনো ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ভিডিও এডিটিং ওয়ার্কের ক্ষেত্রেও ফাইলটি ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কাজটা আমরা কিভাবে করতে পারি। এখানে দর্শক বন্ধুদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে রাখি, এই অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য আমাদের নির্দিষ্ট কিছু ইমেজ ফরম্যাট ব্যবহার করাই ভালো। তার মধ্যে সবচেয়ে কার্যকর হলো PNG ইমেজ ফরম্যাট, আপনারা SVG ইমেজ ফরম্যাটও ব্যবহার করতে পারেন। গেম সফটওয়্যার এই সমস্ত ইমেজ ফরম্যাটগুলো কি সাপোর্ট করে, PNG ইমেজ ফরম্যাটে আলফা চ্যানেল সাপোর্টেড থাকে। অ্যানিমেশন করার সময় আলফা চ্যানেলের একটা ভীষণ প্রয়োজন পড়ে, কারণ আমরা বিভিন্ন লেয়ারকে একের পর এক ওপরে সাজিয়ে যে ফ্রেমগুলো তৈরি করি, সেক্ষেত্রে ওপরের লেয়ারগুলোতে আলফা চ্যানেল সাপোর্ট না থাকলে অনেক সময় নিচের লেয়ারগুলোকে আমরা ওপরের লেয়ারের সঙ্গে ঠিকমতো ব্লেন্ড বা ডিসপ্লে করাতে পারবো না, এটাও আপনারা নিশ্চয়ই জানেন। আলফা চ্যানেল বিষয়টি নিয়ে আরও ভালোভাবে জানার জন্য আমার চ্যানেলে একটি ভিডিও আপনাদেরকে দেখতে অনুরোধ করব। ভিডিওটিতে আমি দেখিয়েছি যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডকে কিভাবে রিমুভ করা যায় অথবা ব্যাকগ্রাউন্ডকে কিভাবে ব্লার করা যায়, সেখানে আলফা চ্যানেলের ব্যবহার এবং আলফা চ্যানেলের বৈশিষ্ট্য নিয়ে আমি কিছু আলোচনা করেছি। ভিডিওটির লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, মনে হলে আপনারা আমার চ্যানেলে গিয়েও ভিডিওটি সার্চ করে দেখতে পারেন। দর্শক বন্ধুদের, সামগ্রিক ব্যাপারটা ভালো করে আশা করি বুঝিয়ে দিতে পেরেছি। তাহলে চলুন কাজ শুরু করা যাক। আমি দুটো ইমেজ ওপেন করে নেব। এই ইমেজগুলো নিয়ে আমি রিসেন্ট কাজ করেছি, ইমেজগুলো PNG ভেক্টর ইমেজ, যদিও এটা PNG ফরম্যাটেই রয়েছে, SVG নয়, কিন্তু এগুলো ভেক্টর PNG ইমেজ। আমি এগুলো ডাউনলোড করে নিয়েছি pixabay.com ওয়েবসাইট থেকে। যে ধরনের অ্যানিমেশন আমরা ক্রিয়েট করতে চলেছি, প্রথমে একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি, তার জন্য ফাইল মেনুতে চলে যাচ্ছি, এখান থেকে নিউ বাটনটি ক্লিক করে দিলাম। এরকম একটি উইন্ডো বহু পরিচিত আমাদের সামনে চলে আসবে, উইন্ডোটি নিয়ে ডিটেল ডেসক্রিপশন আমি আর এই ভিডিওতে দিলাম না, তার জন্যে আমার গিম্পের বেসিক ভিডিওটি আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। আপনারা অ্যাডভান্স অপশানে গিয়ে এখান থেকে ফিল উইথ হোয়াইটও রাখতে পারেন অথবা ট্রান্সপারেন্সিও নিয়ে নিতে পারেন, দুটোর ক্ষেত্রেই আলাদা করে খুব একটা সুবিধা বা অসুবিধা হবে না। আমি ডিফল্ট সেটিংটাই রেখে দিচ্ছি এবং এখান থেকে ওকে করে দিচ্ছি। আমাদের নতুন ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমরা আমাদের PNG ভেক্টর ইমেজগুলোকে ডকুমেন্টের মধ্যে ইম্পোর্ট করব। তার জন্য সবার প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ইম্পোর্ট করব, বা যেই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে কনসিডার করতে চলেছি সেটা এই মাউন্টেন ইমেজটি। ইম্পোর্ট করার সময় আমি যে পদ্ধতিটি দেখাবো খেয়াল করবেন, তার জন্যে এই মুভ টুলটি সিলেক্টেড থাকা প্রয়োজন। এই মুভ টুলটি সিলেক্টেড থাকা অবস্থায় লেয়ার পেনে ইমেজের যে লেয়ারটি ক্রিয়েট হয়েছে সেখানে আমি মাউস বাটন নিয়ে গিয়ে ক্লিক অ্যান্ড হোল্ড অ্যান্ড ড্র্যাগ করে আমি সিম্পলি আমাদের নতুন ডকুমেন্টে নিয়ে এলাম এবং এখানে এসে আমি রিলিজ করে দিলাম। আপনারা দেখতে পেলেন যে
ইমেজটি অ্যাজ এ লেয়ার হিসেবে আমাদের নতুন ডকুমেন্টে ইনকর্পোরেটেড হয়ে গেছে। এখন ইমেজটিকে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইউজ করব, এবং তার আগে ইমেজটিকে একটু সুবিধা মতো পজিশনে মুভ করে বসিয়ে নিচ্ছি। আমি একটু জুম আউট করে নিলাম, এবং সিম্পলি এইভাবে মুভ টুলের সাহায্যে ইমেজটিকে আমি যেরকম সুবিধা মতো জায়গায় বসাতে চাইছিলাম সেরকম জায়গায় প্লেস করে দিলাম। এরপরে আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে আমাদের যে মুভেবল ইমেজটা থাকবে, অর্থাৎ এই কার ইমেজটি, এটিকেও আমি ইনকর্পোরেট করব। আগের দেখানো পদ্ধতি অনুযায়ী এই ইমেজটিকে আমাদের একটু স্কেল করার প্রয়োজন পড়বে। স্কেল টুলটা ব্যবহার করছি, আমি আমার পছন্দ মতো একটি সাইজে ইমেজটিকে স্কেল করে নিচ্ছি। আপনারা যে ধরনের ইমেজ নিয়ে কাজ করবেন দেখে নেবেন, আপনারা কী ধরনের অ্যানিমেশন চাইছেন সেই অনুযায়ী এই এডিটিং টুলগুলোকে আপনারা নিজেদের মতো ব্যবহার করে নেবেন। আমি এগুলো নিয়ে ডিটেলস এক্সপ্লেনেশনে গেলাম না, এই ধরনের এডিটিং টুল ব্যবহার নিয়ে আমার প্রত্যেকটি ভিডিওতেই আমি ডিটেলসে আলোচনা করে থাকি। দর্শক বন্ধুরা, কনসেপ্ট ডিসকাশনের সময় আমি বলছিলাম যে গিম সফটওয়্যার প্রত্যেকটি লেয়ারকে এক একটি ফ্রেম হিসেবে কনসিডার করে। আমরা সাধারণত জানি একটি ভিডিও স্মুথলি রান করার জন্য তার অন্ততপক্ষে 24টি ফ্রেমের দরকার হয়, অর্থাৎ 24 FPS, কথাটি আপনারা নিশ্চয়ই শুনেছেন, অর্থাৎ 24টি ফ্রেমস পার সেকেন্ড। তাতে করে একটি স্মুথ অ্যানিমেশন বা ভিডিও বা মুভমেন্ট ইফেক্ট ক্রিয়েট করা পসিবল। আমি এখানে ডেমনস্ট্রেশন পারপাসে আপনাদের অতগুলো ফ্রেম তৈরি করা দেখাচ্ছি না, পদ্ধতি একই থাকবে। আমি 24-এরও অর্ধেক 12টা ফ্রেম নিয়ে কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি, সেক্ষেত্রে অ্যানিমেশনটা নিশ্চয়ই স্মুথ হবে না আপনারা বুঝতে পারছেন, কিন্তু পদ্ধতি যেহেতু একই থাকবে, আপনারা কাজ করার সময় আপনারা যে ধরনের যত কোয়ালিটি অ্যানিমেশন চান আপনারা সেটা করতেই পারবেন। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে তার জন্যে এই কার ইমেজটিকে আমরা প্রথমেই 12টা ডুপ্লিকেট কপি ক্রিয়েট করে নেব, এবং প্রথমে কপিটি ক্রিয়েট করার আগে আমরা এই কার ইমেজটিকে আমরা যেখানে বসাতে চাইছি প্রথমে আমরা সেখানে প্লেস করে বসিয়ে দেব। এবং ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করার সাথে সাথে এই কার ইমেজটির পজিশনটিকে আমরা একটু একটু করে চেঞ্জ করতে যাব, যাতে ফাইনালি 12টা লেয়ারের জন্য কার ইমেজটি বিভিন্ন পজিশনে থাকে, এবং এই 12টা লেয়ারকে প্লে করলে কার্ডটা একদিক থেকে আরেক দিকে মুভ হচ্ছে এইরকম একটি মুভমেন্ট তৈরি করতে পারে। মুভ টুলটি নিয়ে নিলাম, এটিকেই যদি আমরা 1নম্বর লেয়ার হিসেবে কনসিডার করি, এই লেয়ারটিকে আমরা এইরকম জায়গা নাগাদ প্লেস করে দিচ্ছি। এটা আমাদের কার মুভমেন্টের ইনিশিয়াল পজিশন, আমরা মুভমেন্টটা লেফট রাইট দেখাচ্ছি, সে কারণে আমি লেফট সাইডে গিয়ে কার ইমেজটিকে প্লেস করলাম। এরপরে আমি ইমেজটির আরেকটি ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করলাম, এবং ক্রিয়েট করার সাথে সাথে এই লেয়ারে ইমেজের পজিশনটিও আমি চেঞ্জ করব। পজিশনটিকে ভালোভাবে চেঞ্জ করার জন্য এই মুভ টুলটি আমাদের ব্যবহার করতে হবে। মুভ টুলটি সিলেক্টেড অবস্থায় জাস্ট ইমেজের উপরে আমরা একবার ক্লিক করে নেব ইমেজটিকে সিলেক্ট করে নেওয়ার জন্য। এবং কীবোর্ডে আমি উইন্ডোজ সিস্টেমের কথাই আলোচনা করছি, শিফট কি প্রেস করে যদি আপনি যে সাইডে মুভ করতে চাইছেন, অর্থাৎ আমি লেফট টু রাইটের দিকে মুভ করতে চাইছি, আপনি যদি শিফট কি প্রেস করে রাইট অ্যারো কে প্রেস করেন তাহলে আমরা দেখতে পাবো এই ইমেজ অবজেক্টটি আস্তে আস্তে রাইটের দিকে মুভ করবে, খানিকটা এইরকমভাবে যেরকম আপনি দেখতে পাচ্ছেন। কিছুটা মুভ করিয়ে আমি এই পজিশনে রেখে দিলাম, দ্বিতীয় ডুপ্লিকেট লেয়ারটি ক্লিক করলাম, আরেকবার ইমেজটিকে সিলেক্ট করে নিলাম, এবং আবার আগের বর্ণিত পদ্ধতি অনুযায়ী মুভ করিয়ে আমি এই ইমেজের পজিশনটা এখানে রেখে দিচ্ছি। এতে করে আপনাদের ট্র্যাক রাখতে সুবিধা হবে যে ইমেজে অবজেক্টটা লিনিয়ারলি এবং স্মুথলি একই ডিরেকশনে ঠিকমতো মুভ করছে, এবং 12টা ফ্রেমে আপনি মুভমেন্টটাকে ডিফারেন্ট পজিশনে ডিস্ট্রিবিউটেড করে ঠিকমতো বসাতে পারবেন, মুভমেন্টটা আপনি পরেও অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ভিডিওটি এখানে আমি একটু স্পিড আপ করে নিচ্ছি, আমি পরের লেয়ারগুলো ক্রিয়েট করে নিচ্ছি, এবং এর সাথে সাথে আমি কার ইমেজের পজিশনটাকেও একেবারে অ্যারেঞ্জ করে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা 12টা ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করে ফেলেছি এই কার ইমেজটি, এবং 12টা ডুপ্লিকেট লেয়ারে আমি কার ইমেজের পজিশনটাকে মুভমেন্ট অনুযায়ী অ্যারেঞ্জ করে বসিয়ে দিয়েছি। এখন আমাদের এই
প্রত্যেকটা কার ইমেজের জন্য একটি করে ব্যাকগ্রাউন্ড লেয়ারও ডুপ্লিকেট করতে হবে, কেন সেটা আপনারা খুব শিগগিরই বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ডুপ্লিকেট লেয়ারটা আমরা কিভাবে করতে পারি তার জন্য একদম ইনিশিয়াল ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি এবং এটার ডুপ্লিকেট ক্রিয়েট করছি। এবং সিম্পলি লেয়ারটা সিলেক্টেড অবস্থায় একবার এই আপ অ্যারো আইকনটি লেয়ার পেনে যেটি রয়েছে এখানে ক্লিক করছি, এরপরে ওই দ্বিতীয় লেয়ারটি সিলেক্টেড অবস্থায় আরেকবার ডুপ্লিকেট করছি এবং সেটিকে আবার এই আপ অ্যারো আইকনের মাধ্যমে এইভাবে একটার পর একটা কার ইমেজ লেয়ারের ব্যাকগ্রাউন্ডে প্লেস করে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা 12টা ব্যাকগ্রাউন্ড লেয়ারও ক্রিয়েট করে নিয়েছি একইভাবে। এরপরে আমাদের প্রত্যেকটা কার লেয়ার মুভমেন্টের জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাথে মার্চ করে আমাদেরকে ফাইনালি 12টা ইমেজ অথবা 12টা ফ্রেম তৈরি করতে হবে, যেটাতে একটার পর একটা লেয়ার অথবা ফ্রেমে আমরা দেখতে পাবো কার ইমেজ অবজেক্টটার ডিফারেন্ট মুভমেন্ট পজিশন। এবং এটা যখন সফটওয়্যার একটি অ্যানিমেশন হিসেবে এক্সপোর্ট করবে তখন এই মুভমেন্টটি ধরা পড়বে টোটাল অ্যানিমেশন ভিডিওটিতে। কীভাবে করবো দেখেনি, একদম টপ থেকে আমরা শুরু করতে পারি। টপের লেয়ারটি সিলেক্টেড করে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাবো মার্জ ডাউন বলে অপশানটি। মার্জ ডাউন অপশানটা নিয়ে নিলাম, প্রথম ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড মার্জ হয়ে একটি লেয়ার অথবা ফার্স্ট ফ্রেম আমরা ক্রিয়েট করে নিলাম। আমাদের কাজের সুবিধার জন্য আপাতত এই লেয়ারটির ভিজিবিলিটি অফ করে দিচ্ছি। দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট করলাম এবং মার্জ ডাউন করে নিলাম, এই লেয়ারটিরও ভিজিবিলিটি অফ করে নিচ্ছি। দর্শক বন্ধুরা, এই পদ্ধতিতে আমি শেষ অবধি সমস্ত লেয়ারগুলোকে মার্জ করে নিচ্ছি। ভিডিওটি একটু স্পিড আপ করে নিচ্ছি, পদ্ধতি একই থাকবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দর্শক বন্ধুরা, আমরা ফাইনাল লেয়ার অবধি ইমেজটিকে মার্জ করে নিচ্ছি। এখন আমাদের কাছে টোটাল 12টি ইমেজ ফ্রেম রয়েছে। এক এক করে আমি যদি ইমেজের ভিজিবিলিটিগুলো অন করি বা লেয়ারের ভিজিবিলিটিগুলো অন করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কার অবজেক্টের মুভমেন্টটা পরিষ্কার স্ক্রিনে দেখা যাচ্ছে। সফটওয়্যার এইভাবেই লেয়ারগুলোকে কন্ট্রোল করার মাধ্যমে আমাদের অ্যানিমেশনটি তৈরি করে দেবে। প্রথম ব্যাকগ্রাউন্ড ইমেজটি আমরা যেটা ক্রিয়েট করেছিলাম এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি এই মুহূর্তে আমাদের আর প্রয়োজন হবে না, আমরা এটিকে ডিলিট করে দিতে পারি। এবং এটি ডিলিট করে দেওয়ারও প্রয়োজন ফাইনালাইজ হয়ে যাওয়ার পরে, যখন আপনাদের 12টা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে খেয়াল রাখবেন ওই এক্সট্রা ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আর আপনাদের প্রজেক্টের মধ্যে রাখবেন না। কাজের শুরুতে যদিও লেয়ারটির প্রয়োজন ছিল, গুরুত্ব ছিল, কিন্তু শেষ অবধি কিন্তু লেয়ারটিকে অবশ্যই ডিলিট করে দিতে ভুলবেন না। দর্শক বন্ধুরা, কাজটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আপনারা, 12টা ফ্রেম বা 12টা লেয়ার আমরা এখানে তৈরি করলাম। যদি আরও স্মুথ অ্যানিমেশন করতে হয়, একই কাজটি যদি আরও বেশি লেয়ারের ক্ষেত্রে করতে হয় তাহলে আপনাদেরকে এই রিপিটেড ওয়ার্কটা 24টা লেয়ারের জন্য অথবা 36টা লেয়ারের জন্য এইভাবেই করতে হবে। যত বড় যত বেশি লেয়ারের অ্যানিমেশন করবেন তত স্মুথ অ্যানিমেশন এবং তত লং টাইমের অ্যানিমেশন আপনাদের হবে। এই রিপিটেড ওয়ার্কগুলো করতে হবে, ফাইনালি আপনারা মুভমেন্টটাকে যেভাবে বোঝাবেন তার জন্য যে কটা লেয়ার বা ফ্রেম ইউজ করবেন না কেন সেই কটা লেয়ারেই ফাইনালি আপনাকে তৈরি করে ব্যাপারটাকে আনতে হবে। এখানে নিশ্চয়ই বুঝতে পারলেন যে যেহেতু দুটো ইমেজকে ব্যবহার করে আমরা একে অপরের উপর রেখে তৈরি করেছি, এখানে আলফা চ্যানেলের গুরুত্বটা ভীষণভাবে ছিল। আপনারা যদি জেপিজি ইমেজ বা অন্য কোনো ইমেজ ফরম্যাট যেগুলো আলফা চ্যানেল সাপোর্ট করে না সেরকম ইমেজ ফরম্যাট নিয়ে এই ধরনের অ্যানিমেশন করতে চান এবং সেখানে যে অবজেক্ট বা সাবজেক্টের মুভমেন্ট আপনারা দেখাতে চান তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটা ইমেজ লেয়ার আগে থেকে ক্রিয়েট করে সেই মুভমেন্টগুলো পজিশন চেঞ্জ করিয়ে জেপিজি ফাইলগুলোকে তৈরি করে রাখতে হবে এবং তারপর সমস্ত জেপিজি ফাইলগুলোকে অ্যাজ এ লেয়ার হিসেবে আপনাদের প্রজেক্টের মধ্যে বা নিউ ডকুমেন্ট বা নিউ ফাইলের মধ্যে ইনকর্পোরেট করে তারপরেও আপনারা জিফ অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন। কিন্তু দুটো জেপিজি লেয়ারকে একে অপরের উপর এইভাবে পিএনজির মতো আলফা চ্যানেল সাপোর্টেড না থাকলে এত সহজে কাজটি আপনারা করে ফেলতে পারতেন না। চলুন দেখা যাক এরপরে আমরা এই সমগ্র বিষয়টিকে অ্যানিমেশন হিসেবে কিভাবে এক্সপোর্ট করব। তার আগে দেখে নেওয়া যাক আমাদের অ্যানিমেশন প্লেব্যাকটা কীরকম হচ্ছে। এর জন্য আমরা ফিল্টার মেনুতে চলে যাব। প্রসঙ্গত বলে রাখি এখানে গিম্পের ডিফল্ট ফিল্টার অপশনের মধ্যেই এই সিস্টেমটি আপনারা পেয়ে যাবেন, এর জন্য কোনো অ্যাডিশনাল প্লাগইন আপনাদের প্রয়োজন পড়বে না। ফিল্টার্স মেনুর মধ্যে অ্যানিমেশন বলে যে অপশনটা রয়েছে এখানে চলে যাবেন এবং এখান থেকে প্লেব্যাক বলে যে অপশনটা রয়েছে এটাকে সিলেক্ট করে নেবেন।
সিলেক্ট করার সাথে সাথে একটি উইন্ডো ওপেন হয়ে গেল, এটাকে আমরা ম্যাক্সিমাইজ করে নিতে পারি। নিচে কিছু সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখাচ্ছে কিউমুলেটিভ লেয়ার কম্বাইন সিস্টেমটি সিলেক্ট করা রয়েছে। এখানে যদি ক্লিক করেন দুটো সিস্টেমই অ্যাভেলেবল, ওয়ান ফ্রেম পার লেয়ার এবং কিউমুলেটিভ লেয়ার কম্বাইন, যেটা ডিফল্ট সিস্টেম সিলেক্ট করা রয়েছে আমি সেটাই রেখে দিচ্ছি। 1x অ্যানিমেশন স্পিড, প্লেব্যাক স্পিড, যেটা এখানে মাউস কার্সার নিয়ে গেলে দেখাচ্ছে, ক্লিক করলে এখানে আরও ডিফারেন্ট স্পিড অ্যাভেলেবল। আপনি যদি লার্জার নাম্বারের দিকে যান তাহলে অ্যানিমেশন স্পিড আপ হবে, যদি লোয়ার ফ্র্যাকশনাল নাম্বারের দিকে যান তাহলে অ্যানিমেশনটি স্লো আপ হবে, নিশ্চয়ই বুঝতে পারছেন। 10 FPS বাই ডিফল্ট এখানে সিলেক্ট করা রয়েছে। এখান থেকে আপনি অন্যান্য FPS ভ্যালুও সিলেক্ট করে নিতে পারেন। FPS নিয়ে আমি শুরুতেই বলেছি, আমরা এখানে 12টি ফ্রেম ক্রিয়েট করেছি। যদি এই 12টি ফ্রেম আমরা টোটাল 1 সেকেন্ডের মধ্যে প্লে করতে চাই তাহলে 12 FPS এক্ষেত্রে আমাদের সিলেক্ট করতে হবে। চলুন 12 FPS ভ্যালুটি আমরা সিলেক্ট করে নিই, যেহেতু আমাদের 12টি ফ্রেম টোটাল রয়েছে। এখানে অ্যানিমেশন জুম এই উইন্ডোর মধ্যে ভালোভাবে ভিউ করার জন্য, যদি আপনাদের মনে হয় এটাকে কমিয়েও নিতে পারেন, কমানোর জন্য 51% ভ্যালুই আমাদের এখানে অ্যাভেলেবল রয়েছে। এতে করে অ্যানিমেশন প্লেব্যাকটা ভালোভাবে দেখতে পারেন। প্লেব্যাক করার জন্য সিম্পলি টপ লেফট কর্নারে কিছু কন্ট্রোল বাটন দিয়ে দেওয়া রয়েছে। এখানে প্রথম বাটনটি প্লেব্যাকের জন্য, স্টার্ট প্লেব্যাক, এখানে যদি আমরা ক্লিক করি আমরা যে 12টা ইমেজ যেভাবে অ্যাজ এ লেয়ার অ্যাজ এ ফ্রেম হিসেবে সেট করে রেখেছি সেই অনুযায়ী সফটওয়্যার অ্যানিমেশনটিকে প্লেব্যাক করবে। কীরকম অ্যানিমেশনটি দাঁড়ালো দেখা যাক। আমি প্লেব্যাকে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটি প্লেব্যাক হওয়া শুরু হয়ে গেছে। আমরা যেভাবে আমাদের কার অবজেক্টের মুভমেন্টটাকে অর্গানাইজ করেছি তাতে আমাদের প্লেব্যাকটা এইরকমই দাঁড়ালো। আমি পজ করে দিচ্ছি প্লেব্যাক। দর্শক বন্ধুরা, প্লেব্যাক করে আপনাদের অ্যানিমেশন সেটিংটা আপনারা যেরকম চাইছেন ফাইনালি সেটা একবার ভিজুয়ালাইজ করে আপনারা কনফার্ম করে নিন। এই উইন্ডোটা আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি। ফাইনালাইজ হয়ে যাওয়ার পরে অ্যানিমেশনটিকে এক্সপোর্ট করার জন্য আপনারা ফাইল মেনুতে চলে যান এবং এখান থেকে নিয়ে নিন এক্সপোর্ট অ্যাজ অপশনটি। এক্সপোর্ট উইন্ডো আমাদের সাথে চলে আসবে। বাই ডিফল্ট ইমেজ ফরম্যাট JPG থাকে, JPG ফরম্যাটে আমরা যদি এক্সপোর্ট করি তাহলে অবশ্যই আমরা অ্যানিমেশন হিসেবে এক্সপোর্ট করতে পারবো না। এর জন্য সিলেক্ট ফাইল টাইপ বাই এক্সটেনশনে চলে যাব এবং এখানে স্ক্রল করে আপনি পেয়ে যাবেন জিফ ইমেজ অপশানটি। এই জিফ ইমেজ অপশান মুভিং ফ্রেম অ্যানিমেশনকে সাপোর্ট করে, আমি প্রথমেই ডিসক্রিপশনে বলে দিয়েছিলাম। জিফ ইমেজ অপশানটি আমরা সিলেক্ট করে নেব। আমাদের এখানে ইমেজ ফরম্যাট জিফ হয়ে গেছে। এখন নেমের জায়গায় আমরা একটা নেম প্রোভাইড করে দিতে পারি অ্যানিমেশনটির জন্য, আপনারা যেরকম নেম প্রোভাইড করতে চান। এবং ফাইনালি এখান থেকে যে পাথে, যে ড্রাইভে, যে ফোল্ডারে আপনারা ইমেজটি সেভ করতে চান বা এই অ্যানিমেশনটি জিফ ফরম্যাটে সেভ করতে চান সেখানে চলে যাবেন এবং এক্সপোর্ট বাটনে ক্লিক করলে যে নামটি আপনারা প্রোভাইড করেছেন সেই নামের সেই ফোল্ডারে সেই পাথে জিফ অ্যানিমেশন ফরম্যাটে আপনাদের অ্যানিমেশনটি ক্রিয়েটেড হয়ে যাবে। ফাইলটি জিফ অ্যানিমেশন এবং ফাইল নেম সিলেক্ট করার পরে যখন আপনারা এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন তখন এইরকম একটি ওয়ার্নিং মেসেজ আপনাদের সামনে আসতে পারে। আপনারা সিম্পলি এখান থেকে ক্রপ অপশানটি সিলেক্ট করবেন, যেহেতু ক্যান্সেল ছাড়া আর কোনো অপশান আপনাদের কাছে অ্যাভেলেবল নেই। যদিও ক্রপ অপশানটি সিলেক্ট করলে আপনাদের অ্যানিমেশনের কোনো পোর্শনই বাদ যাবে না, সেটা আমি নিজে প্র্যাকটিস করে দেখে নিয়েছি। ক্রপ অপশানটি সিলেক্ট করার পরে এরকম একটি অপশান উইন্ডো আপনাদের কাছে খুলে যাবে, যেখানে ডিফল্ট অপশান যেগুলো সিলেক্ট করা থাকবে আপনারা ইউজুয়ালি যদি কোনো সেটিংস চেঞ্জ করতে না চান তাহলে এই ডিফল্ট অপশানগুলো রেখেই সিম্পলি এক্সপোর্টে ক্লিক করে দিতে পারেন। আপনারা যেরকম অ্যানিমেশনটি সেট করেছেন সেই রকমভাবেই অ্যানিমেশনটি এক্সপোর্টেড হয়ে যাবে। মনে রাখবেন ইন্টারলেস অপশানে ক্লিক না করাই ভালো, আনলেস যদি না আপনি ক্লিয়ারলি না জানেন আপনি ইন্টারলেস অপশানটি কিভাবে ব্যবহার করতে হয়। এই ভিডিওতে ইন্টারলেস অপশানটি নিয়ে ডিটেলসে বলার মতো স্কোপ বা সময় কোনোটি আমি নষ্ট করব না, কারণ এই টপিকটি যথেষ্ট বড়। এটি নিয়ে আমি ভবিষ্যতে একটি অন্য ভিডিও ক্রিয়েট করতে পারি। অ্যাজ অ্যানিমেশন অপশানটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। লুপ ফর এভার অপশানটিও বাই ডিফল্ট সিলেক্টেড অবস্থায় থাকে, এটাকে তাই রেখে দেবেন। যদি আপনারা যেরকম ফ্রেম স্পিড চাইছেন সেটাই যদি ডিফল্ট রাখতে চান তাহলে এখানে ডিফল্ট যে ভ্যালুগুলো রয়েছে সেটাই রেখে দেবেন।
যদি আপনারা স্লো বা ফাস্ট করতে চান তাহলে এখানে মিলি সেকেন্ডের ভ্যালু একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, প্রসঙ্গত বলা ভালো। যদি আপনারা অ্যানিমেশন স্লো করতে চান তাহলে এখানে মিলি সেকেন্ডের ভ্যালু বাড়িয়ে দিতে পারেন, যে ভ্যালুটা ডিফল্ট প্রোভাইড করা রয়েছে তার ডাবল ভ্যালু প্রোভাইড করতে পারেন। এবং যদি আপনারা অ্যানিমেশনের স্পিড ফাস্ট করতে চান এখানে মিলি সেকেন্ডের ভ্যালু কমিয়ে দেবেন। এবং ফ্রেম ডিসপোজাল হোয়েন আনস্পেসিফাইড, এখান থেকে কিমুলেটিভ লেয়ার কম্বাইন এই অপশানটি সিলেক্ট করে নেবেন। আপনাদের মনে হয়ে থাকবে প্লেব্যাকেও ডিফল্ট এই অপশানটি সিলেক্টেড ছিল। যদি আপনারা অ্যানিমেশনের স্পিড বাড়িয়ে বা কমিয়ে কোনো এখানে ভ্যালু পুট করেন তাহলে অবশ্যই ইউজ ডিলে এন্টার অ্যাবভ ফর অল ফ্রেম এই অপশানটা অ্যান্ড ইউজ ডিসপোজাল এন্টার অ্যাবভ ফর অল ফ্রেম এই দুটো অপশানকে অবশ্যই টিক করে নেবেন। এবং ফাইনালি এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন, তাহলে ঠিক আপনারা যেই রকম স্পিডের অ্যানিমেশন যে রকম টাই চাইছেন সেরকমভাবেই ক্রিয়েট করবে সফটওয়্যার। এখান থেকে উইন্ডোটি আমি ক্রস করে দিচ্ছি। অ্যানিমেশনটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে আপনি সেই পাথে গিয়ে দেখে নিতে পারেন। যদি উইন্ডোজ 10 বা তার হায়ার ভার্সন অপারেটিং সিস্টেম সফটওয়্যারে আপনারা থাকেন, লিনাক্সে থাকলেও ব্যাপারটি একই হবে, তবে কিছু ক্ষেত্রে আপনাদের জিফ প্লেয়ার ডাউনলোড করে নিতে পারেন অথবা যে কোনো ব্রাউজারেও জিফ ফরম্যাট প্লেইং অ্যানিমেশন সাপোর্ট করে। উইন্ডোজ সিস্টেমের কথা বলছি, আপনি যদি ফাইল ফরম্যাট যেখানে সেভ করেছিলেন যে পাথে সেখানে গিয়ে যদি ফাইলটিকে জিফ ফাইলটির কথাই বলছি ডাবল ক্লিক করে ডিফল্ট ইমেজ ভিউয়ারে ওপেন করেন তাহলে সেখানেও আপনি অ্যানিমেশনটিকে চলতে দেখবেন খানিকটা এইরকমভাবে। আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইমেজ ভিউয়ারে ডিফল্ট ইমেজ ভিউয়ারে অ্যানিমেশনটি স্মুথলি প্লে হচ্ছে। আমি ফাইলটি ক্লোজ করে দিচ্ছি এবং গেম সফটওয়্যারে চলে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আশা করব আপনারা নিশ্চয়ই টোটাল কনসেপ্টটি ভীষণ ভালোভাবে বুঝতে পেরে গেছেন এই গেম সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি এবং সেটাকে জিফ ফাইল ফরম্যাটে এক্সপোর্ট করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক নিশ্চয়ই করবেন, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনারা এই সফটওয়্যারের উপর আরও কী ধরনের ভিডিও টিউটোরিয়াল পেতে আগ্রহী, আমি নিশ্চয়ই আপনাদের জন্য সেই রকম টিউটোরিয়াল নিয়ে আসব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে থাকুন। আমি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও এই সফটওয়্যারের উপর এবং আরও অন্যান্য ওপেন সোর্স সফটওয়্যারের উপর ভালো ভালো টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসতে থাকব। তাহলে এই ভিডিওটি থেকে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী এরকমই আরেকটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিওটিতে। নমস্কার।